সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, আর আজকে ব্লগ বানাচ্ছি তার কারণটা হচ্ছে আমাদের রাজদা, তার বার্থডে, আর এই হচ্ছে দুটো কেক। আর সবাই অনেক এক্সাইটেড, দেখতেই পাচ্ছ সবাই রাজদার সাথে ছবি ক্লিক করছে। মানে আমাদের জিমের যারা যারা আমাদের বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই কিন্তু ছবি ক্লিক করছে। আর দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে একদম বেলুন ডেলুন আর একদম হ্যাপি বার্থডে লিখে টেক্সট দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। চলো তবে মোমবাতি নিভিয়ে এখন কেক কাটা যাক। আর দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালানো হচ্ছে, আর চারিদিকে কত ক্রাউড দেখো, সবাই একদম রয়েছে। তো ফাইনালি শুরু হয়ে গেছে কেক কাটার পর্ব, রাজদা আমাদের কেক কাটতে শুরু করেছে। আর চারিদিকে এত স্নো স্প্রে ছড়াচ্ছে মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার মোবাইলের ক্যামেরা তো একদম স্নো স্প্রেতে একদম ভর্তি হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ। আর সবাই একদম স্নো স্প্রে মাখামাখি করছে। তো ফাইনালি কেক কাটা কমপ্লিট, আর এখন কেক খাইয়ে দিচ্ছে আমাদের রাজদা সকলকে, একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। যেহেতু জিম করলে কেক খাওয়া নিষেধ, সেহেতু সবাই মিলে একটু একটু করে কেক খাচ্ছিলাম। তারপরে আমিও একটু কেক খেয়ে নিলাম বার্থডে বয় রাতে, আর যেহেতু আমি ক্যামেরা করছিলাম সেহেতু আমি ক্যামেরাতে ফেস ক্যামে কিন্তু আসতে পারিনি খুব একটা, তবুও যতটুকু আসার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছ এখন টিফিন খাওয়াই চলছে, টিফিনটা কিন্তু রাজদা মাস্ত দিয়েছিল একদম খুব সুন্দর। তো এই যে দেখছো বান্দরগুলো কলা খাচ্ছে এখন। তারপরেও কিন্তু ছবি তোলার পর্ব শেষ হয়নি, আর আমরাও কিন্তু রাজদার সঙ্গে একটা পোজ মেরে ছবি ক্লিক করে নিলাম। তারপরে শুরু হলো আসল মজা, আরও একটা কেক নিয়েছে, কেক কাটালো। কেক কাটার পরে ভাই কেক মাখিয়ে মুখে চোখে আর সঙ্গে স্নো স্প্রে মাখিয়ে একদম সেই ওই ঘোস্ট রাইডার মুভি হয় না, ঘোস্ট রাইডার মুভির যে নায়কটাকে এরকম করে একদম স্নো স্প্রের মতো রাস্তা দিয়ে যাবে ওই রকম লাগছিল ভাই, কী বলবো। আর সবাই কিন্তু আমরা দেখছিলাম, আর রাজদা মনে মনে কিন্তু একটু অ্যাংরি অ্যাংরি ফিল করছিল, কি রাজদা তাই তো। চলো এবার কেক কাটার পর্ব শেষ, এবার শুরু হোক তবে গিফট খোলার পালা। তো এখন গিফটের মধ্যে কী আছে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই। গাইস সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের জিমের যে ওনার তারই হচ্ছে বার্থডে, তো সেই জন্য আমরা আজকে দেখতেই পাচ্ছ আমাদের সব চাঙ্গা মাঙ্গা পাঙ্গা সব দেখছো, এই যে দেখছো সবাই মিলে আমরা আজকে বেলুন ফোলাফোলি করছি। এখন দেখতে পাচ্ছেন এখানে অল্প বেল ডান্সটা করছিল কিন্তু এটা দুর্ভাগ্যবশত কাঁচে লেগে গেল।